আমরা আমি হানাফি মাযহাবের ছাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকা অনেক দিন পড়েছি, আবু হানিফা রাহিমাহুল্লাহকে এত ভালোবাসি যার মহাব্বতের কারণে তার লেখা একটা কিতাব ফিকহুল আকবার, কেউ বলেছেন তিনি কোনো কিতাব লেখেননি, অতএব ফিকহুল আকবার তার নিজের হাতে লেখা নয়। তবে আমরা বলি ফিকহুল আকবার যদি তার নিজের হাতে লেখা নাও হয়, কথাগুলো তার, হয় তিনি লিখেছেন, না হয় তার ছাত্ররা লিখেছেন, না হয় অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, এত মর্যাদা করি, এই মহাব্বতের কারণে তার আল ফিকহুল আকবার গোটা তাই মুখস্থ করেছি। তা আপনি তো হানাফি, আপনি কি করলেন? আমি হানাফি মাযহাবকে অনেক শ্রদ্ধা করি। ইমাম আবু জাফর আত-তাহাবি তিনি একটা কিতাব লিখেছেন আকীদাত তাহাবিয়া, তাকে মহাব্বত করার কারণে, তাকে ভালোবাসার কারণে তার আকীদা তাহাবি হিফজ করেছি। ইমাম মালিককে আমি শ্রদ্ধা করি, ইমাম মালিক রহিমাহুল্লাহকে আমি অনেক ভালোবাসি, এজন্য ওনার মুয়াত্তা ইমাম মালিক হিফজ শুরু করেছি, প্রায় অর্ধেক মুখস্থ হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে, ইনশাল্লাহ 2020 সালে কমপ্লিট করবই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ভালোবাসি দেখে নিয়ত করেছি, ওনার কিতাবু জুহুদ হিফজ করে নিয়েছি, এরপরে ওনার মুসনাদে আহমদ হিফজ করবই ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি। ইমাম শাফি রাহিমাল্লাহকে ভালোবাসি দেখে তার কিতাবুল উম হিফজ করা শুরু করে দিয়েছি। আরে আমি নিজেকে দাবি করতে পারি হানাফি, আমি নিজেকে দাবি করতে পারি শাফি, আমি নিজেকে দাবি করতে পারি হাম্বলি, আমি নিজেকে দাবি করতে পারি মালিকি, কেন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন সহি হাদিস পাবে ওটা আমি আবু হানিফার মাযহাব। ইমাম আবু হানিফার মাযহাবে কোনো জাল জয়ী হাদিস নেই, ইমাম আবু হানিফার মাযহাব কোনো ভ্রান্ত হাদিস নয়, ইমাম আবু হানিফার মাযহাব সমস্ত সহি হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, কারো জন্য বৈধ নয় সে আমাদের কথা দিয়ে দলিল দেবে অথচ জানবে না আমাদের কথার দলিল কোথায়, অর্থাৎ আমাদের বক্তব্য দিয়ে তারা মানুষের কাছে দলিল দিয়ে বেড়াবে অথচ জানবে না আমি আবু হানিফা কথা বলেছি কিনা, অথচ জানবে না আমি আবু হানিফার কথা কোরআন সুন্নায় মেলে কিনা, আমারটা না জেনে, আমার দলিল না বুঝে যারা ফতোয়া দেয় তাদের জন্য আমি আবু হানিফা ফতোয়া দিয়ে দিলাম, তারা আমার কথা দিয়ে ফতোয়া দিতে পারবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময়ে সাধারণ লোককে বললেন, এখন তিনি মুফতিদেরকে বললেন, যারা মুফতি সাহেব তাদেরকে বললেন হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আই মুফতিয়াবি কালামি, কোন মুফতির জন্য জায়েজ নয়, কোন মুফতির জন্য বৈধ নয় সে আমাদের কথা দিয়ে দলিল দেবে অথচ জানবে না এর পক্ষে দলিল কোথায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইদা কুলতু কাওলা ইখালাফু কিতাবাল্লাহ খবরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি আর কথাটা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, কথাটা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমি আবু হানিফার কথাকে ফেলে দাও। এটা হলো ইমাম আবু হানিফা, এটা হলো ইমাম আবু হানিফা, এটা হলো শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এটা হলো সম্মানী ব্যক্তিত্ব, এটা হচ্ছে মার্জিত আলেম, এটা হচ্ছে হকপন্থী আলেমের লক্ষণ। আমরা তাকে মাথার তাজ মনে করি, আমরা তাকে মাথার তাজ মনে করি, কারণ তিনি বলছেন কোরআন সুন্নাকে এত সম্মান দিলেন যে আমরা যদি কোনো কথা বলি, কথাটা যদি কোরআনের সাথে না মিলে, কথাটা যদি হাদিসের সাথে না মিলে তাহলে আমি আবু হানিফার কথা ফেলে দাও। বলেন তো আল্লাহ বড় না আবু হানিফা বড়? বলেন তো আল্লাহর নবী বড় না আবু হানিফা বড়? তাহলে বলেন আপনারা চার বলেন কি করে, বাবা আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনাদেরকে আমি আঘাত দেওয়ার জন্য বলছি না। বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম
পাঁচশো হিজড়িতে, ওনার মৃত্যু হলো একশো পঞ্চাশ হিজড়িতে। ওনার নাম হচ্ছে, ওনার নাম আবু হানিফা নুমান বিন সাবিত আল কুফি। ওনার উপনাম হচ্ছে আবু হানিফা, মূল নাম হচ্ছে নুমান, বাপের নাম হচ্ছে সাবিত, ওনার উপাধি আল কুফি। অতএব আবু হানিফা নুমান বিন সাবিত আল কুফি, ওনার জন্ম আশি হিজড়িতে, ওনার মৃত্যু একশো পঞ্চাশ হিজড়িতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সত্তর বছর পরে আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম হয়, এরপরে অন্যান্য ইমামদের জন্ম হয়। তো আমার প্রশ্ন হলো, আবু হানিফার মাজহাব মানা যদি ফরজ হয়, তাহলে ইসলাম কি কমপ্লিট হয়েছিল না? তাহলে যদি ফরজ হয়, আপনিই বলেন চার মাজহাব চার ফরজ, বলে না বলে না? বলে। তো চার মাজহাব যদি চার ফরজ হয়, তো বলেন তো আল্লাহটা মানা কি ফরজ? রাসুলের তরিকা সুন্নাত, আর আবু হানিফার মাজহাব কথা মনে হয় বুঝতে পারলেন না। আরে আল্লাহরটা মানা ফরজ হয়, আবু হানিফারটা ফরজ হয়, আর নবীরটা সুন্নাত হয়, তো নবীকে ওভারটেক করে আল্লাহর সাথে লাগলো কি করে? যদি নবীর পরে পরে থাকতো তাও না বুঝতাম, না ঠিকই আছে নবীর পরেই আছে, কিন্তু নবীরটা সুন্নাত হলো আর আবু হানিফারটা ফরজ হলো কি করে? আল্লাহর কসম, আবু হানিফা রহিমাহুল্লাহ বলে জান নাই তোমরা আমার মাজহাব মানো, আবু হানিফা রহিমাহুল্লাহ বলে জান নাই তোমরা আমার মাজহাব মানো। তার ইন্তেকালে শত শত বছর পরে হানাফি মাজহাবের কিতাব লেখা হয়েছে। আমরা আবু হানিফাকে গালি দেই না, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝ দান করেন। তো যাই হোক, আমরা ওই দিকে যেতে চাচ্ছিলাম না, আমরা আলোচনা করব কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরার কিছু মূলনীতি নিয়ে, কিছু গুরুত্ব নিয়ে। আমি আশা করছি আমার কথার ভিতরে আপনারা ইলেম পাবেন। যুগে যুগে ইসলামের মধ্যে অনুপ্রবিষ্ট শিরিক বিদাত কুসংস্কার সমূহকে পবিত্র কোরআন এবং